সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর্টিকেল পার্ট টুতে। তো ইতিমধ্যে আমরা আর্টিকেল পার্ট ওয়ান কিন্তু কমপ্লিট করেছি। আমি পার্ট ওয়ানেও একটা কথা বলেছিলাম, যদি এটা একটু আমাদের ইজি টপিকস, তারপরও এই টপিকসটা কিন্তু আমাদের কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু টাইপের কোয়েশ্চেন প্রত্যেকটা পর্যায়ে আসে, একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, বা আমাদের ভার্সিটি অ্যাডমিশন রিলেটেড হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন আমাদের যেটা থাকবে যে আর্টিকেল পার্ট টুতে আমরা সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু মূলত কী করব, একটু ডিসকাস করব বা আমরা আলোচনা করব। তো আমরা কিন্তু আলোচনা করছিলাম ইনডিফাইনেট আর্টিকেল বা এ অথবা অ্যান্ড নিয়ে। ইনডিফাইনেট মানে কিন্তু আমরা সবাই জানি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অনির্দিষ্ট, অর্থাৎ হচ্ছে এ অথবা অ্যান্ড, এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের মূলত কী থাকে ডিসকাস, আমাদের মোটামুটি থাকে ইনডিফাইনেট অথবা এ অথবা অ্যান নিয়ে আমাদের এই ডিসকাশনটা থাকবে। তো ইনডিফাইনেট অথবা এ অথবা অ্যান নিয়ে যে আমরা আলোচনাটা করেছিলাম, তো আমাদের কিছু অ্যাব্রিভিয়েশন আছে। অ্যাব্রিভিয়েশন আমরা জানি যে অনেক বড় বড় ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপটাকে বা একটা লেটার দিয়ে আমরা প্রকাশ করে থাকি, দ্যাট সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাব্রিভিয়েশন। কিন্তু অ্যাব্রিভিয়েশন কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে কি শিক্ষামূলক, আরেকটা হচ্ছে কিন্তু শিক্ষামূলক ছাড়া। তাহলে আমরা যদি এখানে ধরি যে আমাদের যদি দেওয়া থাকে যে এডুকেশনাল মূলক, এডুকেশনাল, তাহলে অ্যাব্রিভিয়েশনটা যদি আমাদের কী দেওয়া থাকে এডুকেশনাল মানে শিক্ষামূলক যদি থাকে, তখন আমরা দেখব যে তার সাথে আমাদের এ হবে নাকি আমাদের অ্যানটাকে ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে অ্যাব্রিভিয়েশন, যে এডুকেশনাল মানে শিক্ষামূলক যেগুলো থাকবে, দ্যাটস ওইখানে আমরা খেয়াল করব যে আমরা এখানে এটাকে ইউজ করব নাকি আমরা অ্যানটাকে ইউজ করব। তাহলে আমরা একটু চার্ট করে নিই যে এডুকেশনাল অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো প্রিপজিশন, দুটো আর্টিকেলই হয় এ অথবা হচ্ছে আমাদের অ্যান। তো আমরা একটু ছোট্ট চার্ট করে নিই এবং আমাদের একটু বোঝার ট্রাই করবো আর মোটামুটি যে আমাদের কোন আর্টিকেলগুলো আমাদের এখানে আমরা ইউজ করতে পারি। তো আমি এই পাশে আমি দিলাম হচ্ছে এ, আর ডান পাশে আমি এখানে কি দিলাম অ্যান। তাহলে এখন আমরা যে অ্যাব্রিভিয়েশনগুলো নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই আমি এখানে লিখে দিয়েছি এডুকেশনাল মূলক, তাহলে আমরা সবাই বুঝতে পারতেছি যে শিক্ষামূলক যে অ্যাব্রিভিয়েশনগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি, যে আমরা এত বড় সেন্টেন্স বা এত বড় ওয়ার্ডগুলো আমরা বলতে অভ্যস্ত না, আমরা সংক্ষিপ্ত আকারে যে জিনিসগুলো বলে থাকি দ্যাট সেগুলোকে আমরা বলে থাকি অ্যাব্রিভিয়েশন। যেমন আমরা যদি বলি যে আমাদের প্রথম পরীক্ষাটা শুরু হয় কিন্তু পিএসসি থেকে, যেমন আমি এখানে লিখলাম পিইসি, অনেকে পিএসসিও লেখে, একই কথা। তো আমাদের প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট, তাহলে আমাদের শুরু লেটারটা কী আসে পি, শুরু লেটারটা আমরা যখন বললাম পি, এই পিটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কী হবে প প্লাস হচ্ছে আমাদের কি ই। তাহলে একটু যদি চিন্তা করি যে এখানে আমাদের পটা হচ্ছে আগে আর ইটা হচ্ছে আমাদের কোথায় পরে, তাহলে এই যে বিষয়টা আমরা এখানে দেখলাম যে পটা হচ্ছে আগে আর ইটা হচ্ছে কোথায় পরে দেওয়া আছে, তাহলে পটা আগে আর ইর উচ্চারণটা যেহেতু পরে, এই জন্য আমরা এখানে কী দিব এটা আমরা দিব। এরপরে আমরা যে পরীক্ষাটা দিই সেটা হচ্ছে কি জেএসসি, জেএসসি। তো শুরু লেটারটা আমরা সবসময় খেয়াল করবো, এগুলো কিন্তু শিক্ষামূলক, মানে সার্টিফিকেট গেইন করার জন্য আমরা কিন্তু এই সার্টিফিকেটগুলো আমরা মানে গেইন করার জন্য কিন্তু আমরা এই অ্যাব্রিভিয়েশনগুলো মূলত ইউজ করে থাকি। তাহলে শুরু লেটারটা আমাদের কী দেওয়া আছে জে, তাহলে জেটাকে যদি ভাঙি তাহলে আমাদের উত্তরটা কী হবে জ প্লাস হচ্ছে আমাদের কি এ। তাহলে এখানে বিষয়টা দাঁড়ালো জটা আগে আর এটা কিন্তু পরে, তাহলে আমরা যেহেতু জ্বর উচ্চারণটা আগে করছি এর উচ্চারণ আসতেছে না, মানে আমার সাউন্ডটা কিন্তু ভাওয়েল রিলেটেড না, মানে ই এ এরকম রিলেটেড কিন্তু না, বিধায় আমি এই জায়গাতেও কী করব এটাকে আগে দিব, কারণ আমার সাউন্ডটার উচ্চার সাউন্ডটা হচ্ছে জ আগে আর এটা পরে, বিধায় যে সাউন্ডটা আগে হবে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কী দিব এ অথবা অ্যানটাকে দিব। আমার সাউন্ডটা যদি কনসন্ট্রেটের মতো হয় আগে তাহলে আমরা ইউজ করব এ, আর আমাদের যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমরা ইউজ করব কিন্তু অ্যান। তাহলে আমরা যেটা লিখলাম পিএসসি জেএসসি এগুলো লিখলাম, এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি এসএসসি, এসএসসিটা আমাদের এই পাশে একটু লিখতে হবে। কেন লিখতে হবে আমি একটু পরেই আমরা বুঝতে পারবো। এসএসসি আমরা সবসময় শুরু লেটারটা দেখবো, যেমন সেকেন্ডারি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এর ফুল নাম হচ্ছে এইটা, পিএসসি যেমন ছিল প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট, জেএসসি মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট যেটা আমরা এইট ক্লাস এইটে আমাদের সাধারণত হয়ে থাকে, এসএসসি আমরা শুরু লেটার যেটা আছে এটা আমরা একটু উচ্চারণ করি এস। তাহলে আমি যখন বললাম এস তাহলে দেখা যাচ্ছে এটা আগে আর দন্ত সটা কিন্তু কোথায় পরে, তাহলে যেহেতু এটা এখানে উচ্চারণটা আগে হচ্ছে
মানে আমাদের ভায়োলার সাউন্ডটা আগে আসছে এবং কনসোনেন্টের সাউন্ডটা পরে আসছে, বিদে আমরা এখানে কি করব এন দিব। এরপরে যদি আমরা লিখি এইচএসসি, তাহলে শুরুর লেটারটা আমাদের কি দেওয়া ছিল এইচ, তাহলে আমি একটু উচ্চারণ করি এইচ, এটা আগে আর বাদবাকি উচ্চারণটা কিন্তু কোথায় পরে। বিদে আমাদের এখানে কাগজ করতে হবে অবভিয়াসলি এনটাকে ইউজ করতে হবে, যেমন আমরা বলতে পারি এনএইচএসসি। ওকে, এরপরে আমরা যদি বলি বিবিএ বা বিএ যেটাই বলি না কেন, সাপোজ আমি এখানে লিখলাম বিবিএ, শুরু লেটারটা আমাদের কী ছিল বি, তাহলে বিটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ব প্লাস হচ্ছে আমাদের কি ই, তাহলে দেখা গেল বটা আগে আর ইটা হচ্ছে কোথায় পরে। বিধায় আমি এই জায়গাতে কিন্তু কী ইউজ করব, এটাকে আমরা ইউজ করব। ওকে, তো বিবিএ বা আমরা যদি বিএ দেই বিএ অনার্স আগে তাহলে এখানে কিন্তু এ হবে, আবার যদি বলি বিএসসি তাও কিন্তু এখানে কী দিব এ দিব, আবার যদি লিখি বিসিএস শুরু লেটারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি, তাহলে আমরা কিন্তু এই বিটাকে কিন্তু অলরেডি একবার ভেঙে ফেলেছি যে বিটাকে বিশ্লেষণ করলে বটা আগে আর ইটা কোথায় আসতেছে পরে, তাহলে এই সবগুলোতে কিন্তু আমরা এখানে বেসিক্যালি কাগজ করব, এটাকে আমরা ইউজ করব। তো বিবি এর পরে আমরা অনেক সময় কিন্তু এমবিএ করে থাকি, তাহলে এমবিএ শুরু লেটারটা আমরা একটু চিন্তা করি এম, তাহলে আমি যদি লিখি এম তাহলে দেখা যাচ্ছে এটা আগে মটা কিন্তু কোথায় পরে, তাহলে আমরা এখানে কি দিব এন, কারণ আমাদের এখানে ভাওয়েলের সাউন্ডটা কিন্তু আগে আসছে, কনসোনেন্টের সাউন্ডটা কিন্তু কোথায় আসছে পরে আসছে, বিধায় আমি এখানে কি ইউজ করছি এন। এরপরে যদি আমরা লিখি এল এল বি, এল এল বি যেটা হচ্ছে ল যারা করে থাকে তারা সাধারণত এটা ইউজ করে থাকে এল, তাহলে আমি যদি শুরু লেটারটা লিখি এল, এটা আগে লটা কোথায় পরে, তাহলে আমাদের এখানে কি হবে এন হবে। এরপর যেটা লিখলাম এফ আর, তার সাথে আমি এখানে লিখলাম সিএস, শুরু লেটারটা আমাদের কী দেওয়া আছে এফ, তাহলে এটা আগে আর ফটা হচ্ছে পরে, বিদে আমাদের কাগজ করতে হবে এন। তো এফ আর সিএস এই ডিগ্রিটা একটু আসলে কঠিন, কারণ এমবিবিএস সাধারণত যারা হয় তাদের পরে মানে এমবিবিএস করার পরে কিন্তু এই ডিগ্রিটা আমাদের অ্যাকচুয়ালি গেইন করতে হয়। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এফ আর সিএস, তো শুরুতে আমাদের প্রোনাউন্সিয়েশন যে লেটারটা ছিল এফ, তো আমি যদি এটা ভেঙে বলি তাহলে এটা আগে আর ফটা কোথায় দেওয়া আছে পরে, তাহলে আমাদের ভাওয়েলের সাউন্ডটা কোথায় আসতেছে আগে আর কনসোনেন্টের সাউন্ডটা কিন্তু কোথায় আসছে পরে আসছে, বিদায় কিন্তু আমরা এখানে কী দিয়েছি এনটাকে দিয়েছি। তো এই যে আমাদের অ্যাব্রিভিয়েশনগুলো এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কি শিক্ষামূলক অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন কিন্তু আরও আছে শিক্ষামূলক ছাড়াও কিন্তু আছে, বাট সেগুলো আমরা দেখব ডেফাইনেট বা দিতে আমরা দেখব। তো এই যে আমাদের যে জিনিসগুলো যেগুলো হচ্ছে শিক্ষামূলক, যেগুলো আমরা সার্টিফিকেট অর্জন করার জন্য গেইন করার জন্য আমরা সাধারণত এই অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করে থাকি, আমরা এখানে এমবিবিএসও লিখতে পারি এমবিবিএস। ওকে, তাহলে আমরা যদি এমবিবিএস যদি লিখি তাহলে এখানে শুরুতে কিন্তু আমাদের কি এম আসে, তাহলে এটা আগে মটা হচ্ছে আমাদের পরে, বিদায় এখানেও কিন্তু আমাদের কাগজ করতে হবে এনটাকে কিন্তু কী করতে হবে ইউজ করতে হবে। তাহলে এই যে আমাদের অ্যাব্রিভিয়েশনগুলো এটা টোটালি এডুকেশনমূলক এবং আমাদের ডিপেন্ড করতেছে সাউন্ডের উপরে, যে আমি যে শুরুর যে লেটারটা থাকবে তার সাউন্ডটা কেমন আসছে, তো সাউন্ডের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব এ অথবা এন। যদি সাউন্ডটা দেখি যে আমাদের ভাওয়েলের যে আমাদের এ ই আই ও ইউ এই পাঁচটার কোনোটার মতো হচ্ছে, তখন আমাদের সেক্ষেত্রে ইউজ করতে হবে এন, আর যদি দেখি আমাদের শুরুতে সাউন্ডটা এই এ ই আই ও ইউ এই তিনটার মতো হচ্ছে না, অন্য যেগুলো কনসোনেন্ট আছে তার মতো হচ্ছে, তখন সেখানে কিন্তু আমরা কাগজ করব এটাকে ইউজ করব। আর এ এ আর এন শুধুমাত্র কিন্তু আমাদের কোথায় ইউজ করা হয়, এডুকেশনালমূলক মানে শিক্ষামূলক যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে আমরা কিন্তু শুধুমাত্র সেখানে ইউজ করতে পারি, আর অন্য কোথাও কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো আমরা মোটামুটি এই ইনডিফাইনাইট আর্টিকেল বা এ অথবা এনের বেসিক যে জিনিসটা হয়তো আমরা অনেকে এটা জেনে থাকি, তারপরও আমি মোটামুটি চেষ্টা করেছি যে এই জানার ভিতরেও যদি দু একটা এক্সেপশন টাইপের কিছু জিনিস শেখা যায় সেটাই আমি মূলত চেষ্টা করেছি এখানে। তো আমরা নেক্সটে এ আর এন এ আর এনের বা ইনডিফাইনাইট আর্টিকেলের যতগুলো নিয়ম আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা এখন ইনডিফাইনাইট বা এ অথবা এন, ইনডিফাইনাইট বলতে কিন্তু আমরা দুটো জিনিস বুঝি, এ আর হচ্ছে এন, তো এই দুইটা নিয়ে এই দুইটা জিনিস নিয়ে আমরা মূলত কী করবো একটু ডিসকাস করব, এবং এ রিলেটেড যতগুলো নিয়ম আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ফার্স্টে আমরা রুল নম্বর ওয়ানে আসি। তো রুল নম্বর ওয়ানে আমরা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি পার, বাংলায় সেটাকে আমরা বলে থাকি প্রতি। তাহলে আমরা এখন লিখব যে পার বা প্রতি বোঝাতে, পার বা প্রতি বোঝাতে এ অবলিক আমাদের কী হবে এন হবে। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আমরা ইংলিশে যেটাকে বলি পার আর বাংলায় সেটাকে আমরা কী বলে থাকি প্রতি, তাহলে পার বা প্রতি বোঝাতে আমাদের কাগজ করতে হবে এ অথবা আমাদের এনটাকে আমাদের ইউজ করতে হবে।
যেমন আমি যদি এখানে লিখে থাকি যে রাইস ইজ সোল্ড 25 টাকা এ কিলো, রাইস ইজ সোল্ড 25 টাকা এ কিলো, এর মানে হচ্ছে চাউলের প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তাহলে আমি যদি এখানে বলি, বাংলা অর্থটা যদি লিখি, চাউলের প্রতি কেজি, চাউলের প্রতি কেজি 25 টাকা দরে, 25 টাকা দরে বিক্রি হচ্ছে, দরে বিক্রি হচ্ছে। এটার বাংলাটা আমি লিখে দিলাম। বাংলাটা লেখার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমি একটু বুঝাইতে পারি যে আমি এটা কোথায় ইউজ করলাম, মানে আমাদের এখানে ইনডিফাইন্ড আর্টিকেলের ইউজটা কোথায়। তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে চাউলের প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি হচ্ছে, তাহলে প্রতি কথাটা কার সাথে আসে? কেজির সাথে কিন্তু আসে। তাহলে প্রতি কথাটা যার সাথে থাকবে তার সাথে কিন্তু আমাদের কাকে ইউজ করতে হবে? এ অথবা এনটাকে ইউজ করতে হবে। তাহলে আমি যখন বললাম যে রাইস ইজ সোল 25 টাকা এ কিলো, চাউলের প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি হচ্ছে, তাহলে প্রতি কথাটা কার সাথে আসে? কেজির সাথে আসে। কেজি মানে হচ্ছে কি? কিলো। কিলোর কি এটা কি কনসোনেন্ট? তাহলে যেহেতু কিলোর কি এটা কনসোনেন্ট, বিধে আমরা কাকে ইউজ করছি? এটাকে কিন্তু আমরা ইউজ করেছি। আমি একটু মার্ক করে দেখিয়ে দিলাম যে এখানে আমাদের প্রতি বোঝাতে আমাদের কিন্তু কি ইউজ করতে হবে? এ অথবা এনটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। এরপরে আমি এখানে যদি লিখি যে উই ক্যান ওয়াক 5 মাইলস অ্যান আওয়ার, উই ক্যান ওয়াক 5 মাইল অ্যান আওয়ার, তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে আমি প্রতি ঘন্টায় 5 মাইল হাঁটতে পারি, 5 মাইল হাঁটতে পারি। তাহলে আমি এখানে যে কথাটা বললাম প্রতি ঘন্টায়, তাহলে প্রতি কথাটা কার সাথে আসে? ঘন্টার সাথে আসে। ঘন্টার ইংলিশ কি? আওয়ার। বিদায় আমি কিন্তু এখানে কাগজ করছি, এনটাকে আমরা মূলত ইউজ করেছি। তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে আমি প্রতি ঘন্টায় 5 মাইল হাঁটতে পারি, বাংলাটা করার অর্থটা হচ্ছে প্রতি কথাটা কার সাথে আসে? ঘন্টার সাথে আসে। যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে ঘন্টার ইংলিশ হচ্ছে আওয়ার, আর আওয়ারের উচ্চারণটা এখানে কার মতো? এর মতো আসতেছে। বিধায় আমি কিন্তু এখানে কী ইউজ করছি? এনটাকে ইউজ করেছি। তাহলে আমি বাংলায় যে সকল ক্ষেত্রে প্রতি কথাটা ইউজ করি, ইংলিশে সেটাকে আমরা বলে থাকি পার। তাহলে পার বা প্রতি বোঝাতেই আমরা কাগজ করব এ অথবা আমরা কাগজ করব এনটাকে আমরা মূলত ইউজ করব। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমরা ইংলিশে যেটাকে পার বলি, বাংলায় সেটাকে আমরা কী বলতেছি? প্রতি। যে পার বা প্রতি বোঝাতে আমাদের কাগজ করতে হবে এ অথবা এনটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা রুল নাম্বার 1টা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাই রুল নাম্বার 2তে। রুল নাম্বার 2তে আমরা যেটা লিখবো যে প্রপার নাউন। প্রপার নাউন সম্পর্কে কিন্তু আমাদের সবারই আইডিয়া আছে। প্রপার নাউন বলতে আমরা বলে থাকি কোনো ব্যক্তির নাম, কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো স্থানের নাম, এগুলোকে আমরা বলে থাকি প্রপার নাউন। তাহলে আমরা এখন যেটা লিখবো যে প্রপার নাউনের সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল। তাহলে প্রপার নাউনের সাথে, যেমন আমি যদি বলি রহিম, রহিমের সাথে কিন্তু আমরা এ অ্যান্ড দি ইউজ করি না। যদি আমরা লিখি ঢাকা, ঢাকার সাথে কিন্তু আমরা এ অ্যান্ড দিটাকে কিন্তু ইউজ করি না। তাহলে আমি এখানে যেটা বললাম প্রপার নাউনের সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না, ওকে, ভালো কথা। যে প্রপার নাউনের সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না। এখন লিখবো কিন্তু প্রপার নাউন যদি কমন নাউন হিসেবে কাজ করে, তাহলে এ অবলিক অ্যান ইউজ হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে প্রপার নাউনের সাথে নর্মালি আমি কোনো প্রকার আর্টিকেল ইউজ করি না, আমরা সাধারণত করে থাকি না, কিন্তু প্রপার নাউন যদি আমাদের কী হিসেবে কাজ করে? কমন নাউন হিসেবে কাজ করে। তাহলে কিন্তু ওই কমন নাউনের সাথে আমরা কাগজ করব এ অথবা অ্যানটাকে আমরা মূলত ইউজ করব। এখন প্রপার নাউন কীভাবে কমন নাউন হয় এই বিষয়টা কিন্তু আমাদের একটু
জানতে হবে। যে কোনো প্রপার নাউনকে আমি যদি কম্পেয়ার করি, মানে কি তুলনা করি, তুলনাটা একজন ব্যক্তির সাথে হইতে পারে, একাধিক ব্যক্তিবর্গের সাথে কিন্তু হইতে পারে। তাহলে আমি যখন প্রপার নাউনকে কম্পেয়ার করব বা তুলনা করব, তখনই কিন্তু সেটা আমাদের কী হিসেবে কাজ করবে, আমাদের কমন নাউন হিসেবে কাজ করবে। আর যখনই সেটা কমন নাউন হিসেবে কাজ করবে, তখনই কিন্তু তার সাথে আমরা কাকে ইউজ করবো, এ অথবা অ্যানটাকে আমরা ইউজ করব। যেমন আমি এখানে যেটা লিখলাম যে নজরুল ইজ এ, এর সাথে আমরা কি লিখলাম, গ্রেট পোয়েট। তাহলে আমি যদি বলি যে আমাদের এখানে প্রপার নাউন কোনটা, নির্দ্বিধায় আমি বলবো নজরুল, আমি কিন্তু তার সাথে কোনো প্রকার আর্টিকেল ইউজ করি নাই। কিন্তু এখন নজরুলকে যদি তুলনা করি, তুলনাটা একজনের মধ্যে হইতে পারে, একাধিক ব্যক্তিবর্গের সাথেও কিন্তু তুলনাটা হইতে পারে। যেমন আমি এখানে লিখলাম ইউ আর এ নজরুল, তাহলে যখন আমি এখানে লিখলাম যে ইউ আর এ নজরুল, তাহলে আমি কি বলছি, তুমি একজন নজরুলের মতো, বা তুমি নজরুলের, নজরুল তোমার মতো, বা তুমি নজরুলের মতো। তাহলে আমি কিন্তু তোমাকে কি করলাম, নজরুলের সাথে কিন্তু কম্পেয়ার করলাম। তাহলে এখন এই নজরুলটা কিন্তু এখানে কি হয়ে গেছে, কমন নাউন অলরেডি হয়ে গেছে। তাহলে যেহেতু এটা কমন নাউন, বিধায় আমি নজরুল এনটা কনসোনেন্ট আমি কি ইউজ করলাম, এটাকে ইউজ করলাম। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে আমি নর্মালি কিন্তু প্রপার নাউনের সাথে কোনো আর্টিকেল ইউজ করি না। আমি কিন্তু প্রথম এক্সাম্পলে কোনো আর্টিকেল কিন্তু ইউজ করি নাই, জাস্ট আমি লিখছি নজরুল ইজ এ গ্রেট পোয়েট। কিন্তু যখন আমি তো মানে যে কারোর সাথে, যে একজন ব্যক্তির সাথে আমি কম্পেয়ার করতে পারি, একাধিক ব্যক্তিবর্গের সাথে আমি কী করতে পারি, কম্পেয়ার করতে পারি, তখন ওই প্রপার নাউনটা আমাদের আলটিমেটলি কিন্তু কী হিসেবে কাজ করে, কমন নাউন হিসেবে কাজ করে। এবং তখন তার সাথে আমরা কাকে ইউজ করে থাকি, এ অথবা অ্যানটাকে আমরা ইউজ করে থাকি। এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমি এখানে লিখলাম আকবর, আকবর ওয়াজ এ গ্রেট ম্যান, আমাদের সম্রাট আকবর ছিল, আকবর ওয়াজ এ গ্রেট ম্যান। তো আকবর একজন মহৎ মানুষ ছিল। তাহলে আমি আকবরের সাথে কিন্তু কোনো আর্টিকেল ইউজ করি নেই, কারণ দিস ইজ কি, প্রপার নাউন। এই যে দুটো জায়গায় আমরা লিখলাম, দুটো জায়গাতে কিন্তু আমাদের এই দুইটা কিন্তু কি, প্রপার নাউন। আমি এখানে একটু লিখে দিলাম মার্ক করে। তাহলে এই যে দুটো নাউন আমরা লিখলাম, নজরুল এবং আকবর, দুইটাই কিন্তু আমাদের হচ্ছে কি, প্রপার নাউন। সরি, প্রোনাউন লেখা হয়ে গেছে, প্রপার নাউন, প্রপার নাউন। তাহলে এই দুইটা নাউনই হচ্ছে প্রপার নাউন। আমি কিন্তু তার সাথে কোনো আর্টিকেল কিন্তু কি করি নেই, ইউজ করি নেই। বাট এখন যদি তুলনা করি, যেমন আমি নজরুলকে একজন ব্যক্তির সাথে তুলনা করেছিলাম, বিদে আমি কিন্তু এ দিয়েছি, কারণ এখানে নজরুলটা কিন্তু কি, কমন নাউন। আমি শুধু কমন লিখেছি, এখানে নাউন লিখে দিই। আবার আরেকটা আকবরের ক্ষেত্রে যদি লিখি অ্যান আকবর, অ্যান আকবর, এরপরে কি লিখলাম, ইজ নট বর্ন, অ্যান আকবর ইজ নট, তার সাথে কি লিখলাম, বর্ন ইন অল এজেস। অর্থাৎ আকবরের মতো লোক সকল যুগে কি করে না, জন্মগ্রহণ করে না। তাহলে আকবরকে আমি কি করলাম, পৃথিবীর সবার সাথে কিন্তু কম্পেয়ার করলাম। তাহলে কি, তাহলে আমাদের তুলনাটা একজনের সাথে হইতে পারে, একাধিক ব্যক্তিবর্গের সাথে কিন্তু হইতে পারে। তাহলে আকবরটা এখানে কি নাউন, এখানে আকবরটা কিন্তু কমন নাউন। আমি লিখে দিলাম মার্ক করে, যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। তাহলে এখানে আকবরটা কিন্তু আমি কি বলছি, কমন নাউন। আর যেভাবেই কমন নাউন হোক না কেন, প্রপার নাউন যখনই কমন নাউন হবে, তখনই তার সাথে এ অথবা এনটাকে ইউজ করতে হবে। যেমন নজরুল এনটা কনসোনেন্ট ছিল, বিদায় এ দিয়েছি, আকবরের এটা যেহেতু ভাওয়েল, এখানে আমরা কি দিয়েছি, এনটাকে দিয়েছি। তাহলে আমাদের রুল নাম্বার টুর মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে এইটাই যে প্রপার নাউনের সাথে নর্মালি আমরা কোনো আর্টিকেল ইউজ করি না, কিন্তু প্রপার নাউন যদি আমাদের কী হিসেবে কাজ করে, কমন নাউন হিসেবে কাজ করে, তাহলে তার সাথে আমাদের কাকে ইউজ করতে হবে, এ অথবা অ্যানটাকে ইউজ করতে হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে লিখেছিলাম নজরুল ইজ এ গ্রেট পোয়েট, আমি নজরুলের সাথে কোনো আর্টিকেল ইউজ করি নেই। আকবর ওয়াজ এ গ্রেট ম্যান, এখানে আকবরটা কিন্তু প্রপার নাউন ছিল, এ দুটোর সাথে কিন্তু আমি কোনো আর্টিকেল ইউজ করি নেই। বাট যখন এই প্রপার নাউনটা কমন নাউন হিসেবে কাজ করছে, তখনই কিন্তু তার সাথে আমরা কাকে ইউজ করতেছি, এ অথবা অ্যানটাকে ইউজ করতেছি। আর প্রপার নাউন কখন কমন নাউন হয়, যখন আমি প্রপার নাউনটাকে তুলনা করি, সেটা একজন ব্যক্তির সাথে হইতে পারে, একাধিক ব্যক্তিবর্গের সাথেও কিন্তু কী হইতে পারে, কম্পেয়ার হইতে পারে। তাহলে যখনই কম্পেয়ার করি বা তুলনা করি, তখনই কিন্তু আমি তার সাথে কাকে ইউজ করবো, এ অথবা অ্যানটাকে ইউজ করবো। যেমন আমি এখানে লিখলাম যে ইউ আর এ নজরুল, তাহলে নজরুলকে আমি কী করলাম, তোমার সাথে কম্পেয়ার করলাম, বিধায় এখানে এটাকে ইউজ করা হয়েছে। তারপর আমি লিখলাম অ্যান আকবর ইজ নট বর্ন ইন অল এজেস, অর্থাৎ আকবরের মতো লোক সকল যুগে কিন্তু জন্মগ্রহণ করে না। তাহলে আকবরকে কিন্তু আমি কী করতেছি, কম্পেয়ার করতেছি, সেটা একজনের সাথে হোক বা সবার সাথে হোক, যাই হোক না কেন, তখন কিন্তু আমরা এখানে কাগজ করছি, অ্যানটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তো আমরা আশা করি ইনডিফাইন্ড আর্টিকেল বা এ অথবা অ্যানের যে নিয়মগুলো, আমাদের যে দুটো নিয়ম আমি আলোচনা করলাম, যে একটা হচ্ছে পার বা প্রতিপুজাতে এ অথবা অ্যান হয়, আর একটা হচ্ছে কি,
যে প্রপার নাউন কমন নাউন হলে সেখানে আমাদের কি ইউজ করতে হয়, এ অথবা অ্যানটাকে ইউজ করতে হয়। তো আশা করি আমরা দুইটা নিয়ম খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। নেক্সটে আমরা আমাদের ইনডিফাইন্ড আর্টিকেল আর একটা নিয়ম আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই ইনডিফাইন্ড আর্টিকেলের ইনডিফাইন্ড আর্টিকেল বলতে কিন্তু আমরা জানি শুধুমাত্র দুইটাই, এ আর হচ্ছে এন, এই দুটো নিয়েই কিন্তু আমাদের মূলত হচ্ছে ডিসকাস। আর ডেফাইনেটের ভিতরে শুধুমাত্র দি নিয়ে হচ্ছে আমাদের ডিসকাস হবে আর কি। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি রুল নাম্বার থ্রিতে, যে আমরা অলরেডি ইনডিফাইন্ড আর্টিকেলের এ এবং এন, যেটা দুইটা আমাদের ইনডিফাইন্ড আর্টিকেলের ভিতরে অন্তর্ভুক্ত, এর কিন্তু দুটো নিয়ম কিন্তু আমরা ইতিমধ্যেই শেষ করেছি। এখন আমরা আলোচনা করব রুল নাম্বার থ্রি নিয়ে। তো রুল নাম্বার থ্রিতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, যে নামে একজন বোঝাতে আমাদের কাকে ইউজ করতে হবে, এ অথবা এন ইউজ হবে। অনেক সময় আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমাদের এসে থাকে, তো যাদের জানা থাকে না তাদের জন্য কিন্তু এটা একটা প্রবলেম। তো আমরা অনেক সময় বলি নামে একজন এসেছিল, এই নামে একজন তোমাকে খুঁজতেছিল, এই যে আমরা বাংলা ওয়ার্ডগুলো ইউজ করে থাকি দ্যাট সেগুলো হচ্ছে নামে একজন বোঝাতে। যেমন আমি এখানে লিখলাম এ মামুন কেম। আমি এখানে মামুনের পূর্বে কিন্তু এখানে এ ইউজ করছি, কারণ মামুনের এনটা কিন্তু আমাদের হচ্ছে কি কনসোনেন্ট, বিদায় আমাদের কিন্তু এখানে কি ইউজ করা হয়েছে, এটা কি ইউজ করা হয়েছে। তো আমি এখানে যেটা বলছিলাম যে আমাদের ইয়েটা থাকবে যে মামুন নামে একজন এসেছিল, মামুন নামে একজন, তার সাথে আমি এখানে কি লিখলাম এসেছিল। তাহলে এই যে নামে একজন বোঝাতে আমাদের সবসময় কিন্তু আমাদের কাগজ করতে হবে এ অথবা অ্যানটাকে ইউজ করতে হবে। তাহলে মামুনের এমটা যেহেতু হচ্ছে কনসোনেন্ট, বিদায় আমরা কিন্তু এখানে কাগজ করছি এটাকে আমরা লিখেছি। এরপর যদি লিখি অ্যান আকবর ওয়াজ লুকিং ফর ইউ, ওকে, আকবরের এটা যেহেতু ভাওয়েল এই জন্য আমরা কাগজ করছি অ্যানটাকে ইউজ করেছি। তাহলে আমাদের উত্তরটা হবে আকবর নামে একজন লোক, আকবর নামে একজন লোক তোমাকে খুঁজিতেছিল। তাহলে এই যে আমরা বললাম যে আকবর নামে একজন লোক তোমাকে খুঁজিতেছিল, তাহলে নামে একজন বোঝাতে কিন্তু আমাদের বেসিক্যালি কাকে ইউজ করতে হবে, এ অথবা আমাদের অ্যানটাকে ইউজ করতে হবে। তো এখানে আমাদের ট্রান্সলেশনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকে যে নামে একজন যদি আমাদের কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের কাগজ করতে হবে এ অথবা এনটাকে। তো মামুনের এমটা যেহেতু কনসোনেন্ট, বিধে আমরা এ দিয়েছিলাম, আর আকবরের এটা যেহেতু ভাওয়াল এই জন্য আমরা কাগজ করছি এনটাকে আমরা ইউজ করেছি। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম যে নামে একজন বোঝাতে আমরা সবসময় কাগজ করব এ অথবা এনটাকে ইউজ করব। এটা কিন্তু অনেক সময় আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু আসে। তাহলে আমাদের মোটামুটি ইনডিফাইন্ড আর্টিকেল বা এ অথবা এনের নিয়ম এতটুকু পর্যন্তই। নেক্সটে আমরা ডেফাইনিট বা দিনই আমরা কি করব আমাদের ডিসকাশনটা শুরু করব। তো আশা করি সবাই আর্টিকেলের পার্ট থ্রিটা আমরা দেখব। যদি আমাদের আর্টিকেলের পার্ট 1 এবং পার্ট 2 যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই পার্ট 1 নিচে এবং পার্ট 2 নিচে আমাদের যে কমেন্টটা থাকবে সেখানে আমরা সবাই কমেন্টটা করব এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পার্ট 2টা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।